জুলাই থেকে টিসিবি পণ্য নির্ধারিত স্থায়ী দোকানগুলোতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষ এই সুবিধা পাবেন প্রতিমন্ত্রী জানান বাজেটের আগেই নিত্য দাম নাগালের মধ্যে আনার চেষ্টা করা হবে রাজধানীর বারিধারায় মঙ্গলবার সকালে দেশব্যাপী টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রথম দিনে বাড়িধারার কালাচাঁদপুর নর্দাসহ আশপাশের ফ্যামিলি কার্ডধারী আয়ের মানুষ জড়ো হন টিসিবি কার্ডধারীরা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল পাঁচ কেজি চাল দুই কেজি করে মসুর ডাল কিনতে পারছেন ভোক্তারা জানান আলু পেঁয়াজ আর চিনি টিসিবি পণ্যে যুক্ত হলে ভালো হয় আলু পিয়াজ তেলটা একটু দিত তাহলে আমাদের জন্য আর একটু সুবিধা হতো আমাদের একটু কষ্ট দূর হতো যদি দুই মাস পরে যা পাই একবার তাহলে আর কি উপকার হলো প্রতি মাসে পাইলে একটু উপকার হয় চাল তো পাঁচ কেজি দেয় একটু বাড়াই দিলে দশ কেজি দিলে উপকার আমাদের কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন নিত্যপণের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার জুলাই থেকে ট্রাকসেল নয় নির্ধারিত দোকানে টিসিবি পণ্য বিক্রি হবে এসব দোকান চালাবেন স্থানীয় জনপ্রতিনিধিরা যে কোন এলাকায় কয়টা দোকান এবং সেই দোকানটা পাওয়া যাচ্ছে কিনা উনাদের রেকমেন্ডেশনের ভিত্তিতে আমরা চেষ্টা করতেছি বাই জুন এই তালিকাটা সম্পন্ন করতে যেখানে সম্ভব হবে সেখানে আমরা জুলাই থেকে দেওয়া শুরু করব আমরা আনুষ্ঠানিকভাবে স্থায়ী দোকান পয়লা জুলাই থেকে ইনশাল্লাহ শুরু করব সিম্বলি হলে তিনি বলেন বাজেটের আগেই নিত্যপণের দাম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে আমরা এনবিআর সাথে বসেছি আর বা আগামী কাল আবারও বসবো বাজেটের আগে আমরা চেষ্টা করব যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য একটা যৌক্তিক পর্যায়ে থাকে যেটা আমাদের সাধারণ মানুষের উপরে বোঝা না হয়ে যায় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি টিসিবি কার্ডধারীরা প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা প্রতি কেজি চাল ত্রিশ টাকা এবং মুসুর ডাল ষাট টাকায় কিনতে পারবেন দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা